চলছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব, যা রূপ নিয়েছে যুদ্ধে। 13 এপ্রিল রাতে ইসরায়েলে হামলা চালায় ইরান, যার সূত্রপাত মূলত 1 এপ্রিল। সেদিন সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল, তার প্রতিশোধ নিতেই আক্রমণ চালায় ইরান। এবার আসা যাক ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক শক্তিতে কোন দেশ কতখানি এগিয়ে সে প্রসঙ্গে। গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। বিশ্বে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান। ইরানের নিয়মিত সেনা আছে 11,80,000, যেখানে ইসরায়েলের সৈন্য 6,70,000। এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লাখ আর ইসরায়েলের রিজার্ভ সৈন্য সংখ্যা 4,65,000। ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের আছে 612টি। এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে 186টি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে 241টি। ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা 23টি, যেখানে ইসরায়েলের আছে 39টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যানুযায়ী ট্যাঙ্ক ও সাজুয়া জারির দিক থেকে ইসরায়েলের যাইতে এগিয়ে আছে ইরান। ইসরায়েলের ট্যাঙ্ক আছে 1,370টি আর ইরানের 1,996টি। সাজুয়া জার আছে ইরানের 65,765টি আর ইসরায়েলের আছে 43,403টি। এছাড়া আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান, যেখানে তাদের রকেট আর্টিলারি MLRS এর সংখ্যা 775টি এবং সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 580টি। অন্যদিকে ইসরায়েলের সেলফ প্রপেলড আর্টিলারির সংখ্যা 650টি এবং MLRS বা রকেট আর্টিলারির সংখ্যা 150টি। নৌবাহিনীর শক্তির দিক থেকেও এগিয়ে আছে ইরান। দেশটির 101টি যুদ্ধ জাহাজ রয়েছে, যেখানে 7টি ফ্রিগেট এবং 21টি টহল জাহাজ। আর ইসরায়েলের যুদ্ধ জাহাজ সংখ্যা 67টি, এর মধ্যে টহল জাহাজ আছে 45টি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। সাবমেরিনের দিক থেকেও ইরান শক্তিশালী। দেশটির সাবমেরিন আছে 19টি, যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র 5টি। এদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সর্বশেষ তথ্যানুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র আছে। দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়াম মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। তবে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।